পুলিশের অভিযানে আটক হওয়া আলমগীরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের এই সদস্যরা নিয়মিত পতেঙ্গা খেজুরতলা এলাকায় মাদক সেবনের পাশাপাশি চিন্তায় করত। স্থানীয়ভাবে তারা গামপাটি হিসেবেই পরিচিত। ঠিক ওই এলাকায় রোববার সকালে 40 বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় যেমন পুলিশ নিশ্চিত হতে পারছিল না, তেমনি হত্যাকাণ্ডের মোটিভ নিয়েও ছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত সোমবার সন্ধান মেলে হত্যাকারীদের। ওই লোকের কাছে কিছু টাকা পয়সা ছিল বা মোবাইল ছিল, আমরা সেটা এখনও ইয়ে করতে পারিনি। আসামি সে স্বীকারোক্তি দিয়েছে, সে নিজে একাই স্টেপ করে ইয়ে করেছে, অন্যরা তাকে পাশ থেকে সহযোগিতা করেছে। পুলিশ জানায় হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া আলমগীর ঘটনার পরপরই দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তার রক্তমাখা শার্ট দেখে ফেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরবর্তীতে ওই রক্তমাখা শার্টের ক্লু ধরে এগুতে থাকে পুলিশ। মূলত ছিনতাই করতে গিয়ে কোনো রকম জিনিসপত্র না পেয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে কিশোর গ্যাংয়ের লিডার আলমগীর। মূলত তারা ছিনতাই করতে বের হয় রাত্রেবেলা, তারা একটা ছিনতাইকারী সংঘবদ্ধ দল। এই তারা প্রতিদিনের শিকারের খোঁজে তারা ওখানে গিয়েছিল। এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। কিশোর গ্যাংয়ের সদস্য হলো এদের প্রত্যেকের বয়স 18 বছরের বেশি বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।